গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহরের কৃষি উন্নয়ন ব্যাংকে ঘটে এক রহস্যময় চুরি, যেখানে জড়িত ওই ব্যাংকেরই নৈশ প্রহরী। এরই মধ্যে সেই চুরির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ব্যাংকের নৈশ প্রহরীকে করা হয়েছে গ্রেপ্তার, একই সঙ্গে উদ্ধার করা হয়েছে তার বাড়ি ও ব্যাংকে লুকিয়ে রাখা 12,65,000 টাকা। জানা গেছে ব্যাংক শাখা কর্তৃপক্ষ প্রায়ই নৈশ প্রহরী জুয়েলের মাধ্যমে ভল্টের চাবি দিয়ে ভল্ট খোলা বন্ধের কাজ করাতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ব্যবস্থাপক সহ সবাই বাড়ি চলে যান। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটেই। ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। দুদিন বন্ধের পর রোববার সকালে ব্রাঞ্চ ম্যানেজার জেসমিন আক্তার সহ অন্যান্য স্টাফ ব্যাংকে এসে নৈশ প্রহরীকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান এবং ভল্ট থেকে টাকা লুটের বিষয়টি সম্পর্কে অবগত হন। তবে পুলিশের দাবি, নৈশ প্রহরী এত এত টাকা চুরির পর নিজেই নিজের হাত পা বেঁধে ব্যাংক ডাকাতির নাটক সাজান। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, ব্যাংকের নৈশ প্রহরী গোলাম হোসেন ভল্ট খুলে 14 লাখের বেশি টাকা চুরি করেন, এরপর নিজের হাত পা নিজেই বেঁধে ফেলেন। এভাবেই ব্যাংক ডাকাতির নাটক সাজান তিনি। পরের দিন সকালে ঝাড়ুদার এসে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে গোলাম হোসেনের হাত পায়ের বাঁধন খুলে দেন। জিজ্ঞাসাবাদের পর সেই নাটকের রহস্য উদ্ঘাটন করে পুলিশ। পরে 12 লাখ টাকা উদ্ধার ও নৈশ প্রহরীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জেসমিন আক্তার বাদী হয়ে নৈশ প্রহরীকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে নৈশ প্রহরীর গ্রামের বাড়ি ও ব্যাংকের কোচা শহর শাখায় তার শয়নকক্ষ থেকে 12,65,300 টাকা উদ্ধার করা হয়। চুরি যাওয়া 1,53,360 টাকা এখনও উদ্ধার হয়নি। ব্যাংকে রক্ষিত মোট টাকার মধ্যে বাকি 36,540 টাকা ভল্টে রক্ষিত অবস্থায় পাওয়া যায়। গ্রেপ্তার নৈশ প্রহরী গোলাম হোসেনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থতার ভান করেন। পরে ব্যাংক কর্মকর্তা ও উপস্থিত লোকজনের সামনেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে নৈশ প্রহরী গোলাম হোসেন টাকা চুরি ও নাটক সাজানোর কথা সবার সামনে স্বীকার করেন। তিনি কৌশলে ভল্টের তালা খোলেন, পরে ভল্ট থেকে 14,18,660 টাকা চুরি করে নিজেই নিজের হাত পা বেঁধে ব্যাংক ডাকাতির এই নাটক সাজান। জানা গেছে, ব্যাংকে কোনো সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সুকৌশলে সংগঠিত হয়েছে এমন চুরি। এখন এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশ সুপার। মাসারুল হক মুহাজির, কালবেলা।